السلام عليكم، نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، অনেকে আছেন যারা যোগ্যতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না এবং অনেকে আছেন যে যারা চাকরি ব্যবসা করছেন কিন্তু ইনকাম বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আজকের এই 6টি টিপস এক নাম্বার তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন যখন আমাদের জন্ম বিপদ মৃত্যু আল্লাহর হাতে তাহলে কেন আমরা রিজিক নিয়ে এত পেরেশানি হই ধরুন উদাহরণস্বরূপ আমরা যদি আমাদের পিতামাতাকে ভয় সম্মান বা মর্যাদা দিই তখন আমাদের পিতামাতা আমাদেরকে কি খুশি হয়ে খাবার পোশাক অর্থ সব কিছু দিয়ে দেয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা তার দায়িত্ব আমাদের রিজিক বণ্টন করে দেয়া সেখানে আমরা কিভাবে হতাশ হয়ে পড়ি দুই নাম্বার তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা সেহেতু আল্লাহ দুনিয়াতে হালাল ও হারাম দুটোই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যখন আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন তখন পাবেন হালাল রিজিক আর যখন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন না তখন পাবেন হারাম রিজিক নেককার বান্দাকর বুঝবেন আল্লাহ তাআলা কোথায় শান্তি রেখেছেন তারা যতটুকু রিজিক পায় ততটুকুতে সন্তুষ্টি থাকে ধরুন উদাহরণস্বরূপ এক ব্যক্তি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে চায় আরেক ব্যক্তি মাসে 10,000 টাকা ইনকাম করতে চায় বিবাহ করার জন্য বলুন তো আল্লাহ তাআলা কার আশাটা পূর্ণ করবেন তিন নাম্বার দান সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কওদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা والله يقبض ويبسط وإليه ترجعون কি আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে ফলে তিনি তার জন্য বহুগুণ বাড়িয়ে দিবেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনি উত্তম রিজিক উপার্জন করবেন সেটা বোঝাতে চেয়েছেন উদাহরণস্বরূপ আপনার মাসিক বাজেট যদি 10,000 টাকা হয় তাহলে আপনি এখান থেকে আপনার সাধ্য অনুযায়ী দান করবেন আর যদি আপনার বাজেট 1 লক্ষ টাকা হয় এখান থেকে যদি 501,000 টাকা দান করেন তাহলে আপনি কিভাবে রিজিক বৃদ্ধি পাবেন আশা করছেন যেহেতু আপনি দানের মাধ্যমে এক ব্যক্তিকে উপকার করছেন সেহেতু আপনার দানের মাধ্যমে কি আল্লাহ তাআলা আপনাকে উপকার করবে না চার নম্বর কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন وَإِذَا رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد আজ যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড়ই কঠিন আপনার যতটুকু রিজিক আপনার যতটুকু শারীরিক ক্ষমতা আপনার যতটুকু প্রতিভা এই সকল যোগ্যতা নিয়ে আপনি রিজিক তালাশ করবেন পাঁচ ইস্তিগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا অতঃপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন
তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। যতই আপনি আল্লাহ সুবহান তাআলার উপর তাওয়াক্কুল ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দিবেন। দেখুন আলেমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওয়া ইস্তিগফার করেন, তাদের রিজিকের কোনো সমস্যা নেই। ছয় নম্বর, পারিবারিক বন্ধন দৃঢ় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি হোক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। রিজিক বৃদ্ধি না হওয়ার একটি কারণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি। আপনি দেখুন তো, আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন, এজন্যই আপনার রিজিক বৃদ্ধি হচ্ছে না। উপরোক্ত ছয়টি বিষয়ের কোনো একটি বিষয় যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এজন্য আপনার রিজিক বৃদ্ধি হচ্ছে না বা ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না। আর যদি থাকে তাহলে আপনি ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।